আমরা আজকে বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আমি আমার বক্তব্যের মধ্যেও বলেছি আগে কি যেভাবে এই পূজোর সময় আমাদের দীর্ঘদিনের পুরনো এই জেলার অবিভক্ত জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে অ্যারেস্ট করা হয়েছে। তিনি খাদ্যমন্ত্রীও ছিলেন, আজকে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তাকে আজকে হসপিটাল, ওনার শরীর খারাপ হয়ে যেন হসপিটালে থাকতে হচ্ছে। আমাদের প্রতিবাদ একটাই জায়গা, যখনই আমরা 100 দিনের কাজের জন্য লড়াই করলাম, 100 দিনের কাজের পয়সার জন্য, আমরা যখনই এই বাড়ির টাকা, যে বহু গরিব মানুষের বাড়ির টাকা পাওয়া যায়নি, অর্ধেক বাড়ি তৈরি হয়েছে, কারো 25% বাড়ি তৈরি করে নিয়েছে, তারা টাকা পায়নি। পশ্চিমবাংলার জন্য যে ফেডারেল স্ট্রাকচারের হিসাবে যে টাকা প্রায় 1,15,000 কোটি টাকা আমরা পাচ্ছি না, সেই লড়াই করার জন্য আমরা কিন্তু যখন লড়াই করছি, তখন আমাদের এক এক করে নেতাদেরকে, কর্মীদেরকে তারা এজেন্সির মাধ্যমে গ্রেফতার করেছে। আর একটা দুঃখের ব্যাপারে আপনাদের মিডিয়ার সামনেও আমাদের মিডিয়ার ব্যাপারে বলতে হচ্ছে, যে এখনো কোনো ট্রায়াল হয়নি, কিন্তু মিডিয়ার ট্রায়াল হয়ে গেছে। মোটামুটি আপনারা প্রমাণ করে দিয়েছেন কি জ্যোতিপ্রিয় মল্লিক দোষী আছেন, ওনার সাজাও করে দিয়েছে। এই ধরনের কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে যেভাবে বাংলায় তৃণমূল কর্মীদের উপরে, তৃণমূল নেতাদের উপরে, নেতৃত্বদের উপরে যে অত্যাচার করছে, তার আমরা ধিক্কার জানাই। আজকে আমরা একটা সিম্বলিক মিছিল করে আমাদের কর্মীরা এখানে মিটিং করে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা এইটুক বলতে চাই কি বাংলা এই অত্যাচার, এই বঞ্চনাকে মেনে নিতে পারছে না। আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে, অভিষেক ব্যানার্জি আমাদের সেনাপতি আছেন, তার নির্দেশে আমরা আজকে মাঠে নেমে প্রতিবাদ করেছি। আগামী লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আছি। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে এই জেলা সবথেকে যখন জ্যোতিপ্রিয় মল্লিককে ইডি হাতে গ্রেফতার হয়েছে, আজকে দীর্ঘদিন ধরে যখন তিনি আমাদের সরকার আছে, উনি মন্ত্রীও আছে, তাকে গ্রেফতার করা হয়েছে, নানা রকম অভিযোগ দেওয়া হয়েছে। এই অভিযোগ দেওয়ার আগে মিডিয়া ট্রায়াল শুরু হয়ে গেছে, অভিযোগ আগে প্রমাণিত হয়নি, অভিযোগ প্রমাণ হবে, তার আগে মিডিয়া অভিযোগ প্রমাণ করবে। একটা অদ্ভুত সমস্যার পশ্চিমবঙ্গের মানুষ আজকে দেখতে পাচ্ছে, যেভাবে কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে 100 দিনের কাজের নিয়ে